শেষ দশকের প্রধান আমল হলো সিয়াম, তো আমরা পালন করেই যাচ্ছি, এর কেয়ামও আমরা করে যাচ্ছি। তো সিয়াম কেয়ামের সাথে নতুন মাত্রা যোগ হবে শেষ দশকে, সেটা কি কেয়ামুল লাইলের নতুন মাত্রা। এখানে লাইলাতুল কাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা সায়েম ব্যক্তিদের একটা বিরাট টার্গেট বেঁধে দিয়েছেন, লাইলাতুল কাদার রাত পাওয়া। লাইলাতুল কাদারের রাত আমরা যেন পেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন, সেই টার্গেট আমাদেরকে অবশ্যই ফুলফিল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দুখানে আলোচনা করেছেন, একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তারপরে আজকে যে আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত আমি পড়েছি, এই আয়াতের ভিতরেও আছে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাস এই মাসে কোরআন নাজিল করেছেন, আর এই মাসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাইলাতুল কাদার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, লাইলাতুল কাদার তোমরা তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। প্রথমত শেষ দশক, তারপরে বেজোড় রাত। কেন আমরা লাইলাতুল কাদার তালাশ করব? লাইলাতুল কাদার এই জন্য তালাশ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন, খাইরুম মিন আলফ শাহর, লাইলাতুল কাদার হচ্ছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এক হাজার বছর ইবাদত করে আমরা যে সওয়াব কামাই না করতে পারব, এক রাত্রের আমরা সেই সওয়াব কামাই করতে সক্ষম হব, এর জন্য আমাদেরকে কিছু বাড়তি পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করেছেন। ইজা দাখালা আশর সাদ্দা মিজারাহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে উপনীত হতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর মজবুত করে বেঁধে নিতেন। কেন? এর অর্থ হলো পূর্ণ প্রস্তুতি নিতেন। আইকাজা আহলাহু আহিয়া লাইলাহু আইকাজা আহলাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, এবং পরিবার পরিজনকে পরিবারের সদস্যদেরকেও জাগাতেন, তাদেরকেও জাগিয়ে দিতেন। এই রাত্রে ঘুম বাদ দিয়ে সারা রাত ইবাদত করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শভুক্ত একটি ইবাদত আচরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এই লাইলাতুল কাদার পাওয়ার জন্যই কিন্তু আছে এতেকাফ, সুন্দর একটা ব্যবস্থা। এই এতেকাফ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফের দুইটা রুকন আছে, একটা হলো নিয়ত করা। নিয়ত মানে কিসের নিয়ত করবেন আপনি? এবাদতের নিয়ত করবেন। কেমন এবাদত? মসজিদে নিজেকে আটক করে, নিজেকে আবদ্ধ করে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র ঘুম এবং প্রয়োজনীয় বিশ্রাম ছাড়া বাকি সব সময় এবাদতে কাটাবেন, এই নিয়ত আর কখনো করেছেন? এতেকাফের নিয়ত আর অন্য এবাদতের নিয়ত কি একরকম নাকি? এটা হলো 24 ঘন্টা এবাদতের নিয়ত। এর মধ্যে আপনি কি করতে পারবেন? যখন আপনার ঘুম আসবে, একেবারে লম্বা চওড়া কোনো ঘুম না, মোটামুটি যতটুক ঘুম পারলে শরীরটা ঠিক থাকে অতটুক ঘুম পারবেন, অনর্থক কোনো কাজ কোনো কথাবার্তা বলতে পারবেন না, সব আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্যে, এবং যা করবেন সব যেন এবাদতে পরিণত হয়ে যায়। যে সমস্ত রুটিনই এবাদত আছে সেগুলো তো করবেন, এই ছাড়াও আপনি নফল এবাদতের মধ্যে কাটাবেন, যাতে করে লাইলাতুল কাদার মিস না যায়। নিয়ত করা আর মসজিদে নিজেকে আবদ্ধ রাখা, এইটা এই দুইটা হলো এতেকাফের রুকন। মসজিদে আবদ্ধ রাখা, এর অর্থ হলো আপনি অন্য সময় যেভাবে দোকানে বসেছিলেন, এরকম আর দোকানে বসাবসি, যেমনভাবে আড্ডা মারতেন, বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলতেন, আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতেন, এগুলো করতে পারবেন। দুনিয়াবি কাজ সব বন্ধ, শুধু আল্লাহ তোমার কথালার
যে সমস্ত এবাদত বন্দেগী এবং আনুগত্যের কাজ এগুলোর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন। এবং এটা একুশের রাতে ফজরের পূর্বে প্রস্তুতি নিয়ে থাকবেন, বিশের সিয়াম শেষ, একুশের রাত, একুশের সূর্য ডুবলো, তখন থেকে আপনি সিয়াম এতেকাফের প্রস্তুতি নিলেন, নিয়ত করলেন। অবশ্যই ফজরের পর থেকে আপনার নির্দিষ্ট জায়গায় বসে যেতে হবে, নির্দিষ্ট জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করতেন, নির্ধারিত করতেন। এবং মহিলারাও কী বলে এতেকাফ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার স্ত্রীরা এতেকাফ করেছে এবং মৃত্যুর পরে তার স্ত্রীরা নিয়মিতভাবে এতেকাফ করেছেন। এবং এতেকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, কারণ আল্লাহ বলে দিয়েছেন 187 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর যে দ্বিতীয় রুকনটা বললাম, মসজিদে নিজেকে আবদ্ধ করবে, বাড়ির একটা কর্নারে আবদ্ধ করলে হবে না, মসজিদের মধ্যে। তার মানে মহিলাদেরকেও মসজিদেই করতে হবে, তাদের জন্য যদি কোনো মসজিদ নিরাপদ হয়, তাদের জন্য যদি কোনো মসজিদ ব্যবস্থা করে এতেকাফের জন্য, তবেই কেবল তারা এতেকাফ করার সুযোগ পাবে, অন্যথায় বাড়িতে কোনো এতেকাফ নাই। সর্বক্ষেত্রে আমরা ওই ইসলাম আর হানাফি বের করি, ইসলাম আর মাজহাব না, ইসলামে কোরআনে হাদিসে মহিলাদের এতেকাফের জন্য জায়গা শর্ত করা হয়েছে, মসজিদে করতে হবে, এখানেও মাজহাব ঢোকানো হয়েছে। হানাফি মাজহাব মতো মহিলারা বাড়িতেই এতেকাফ করতে পারে, দলিলটা কোথায়? দলিলবিহীন দাবি, দলিলবিহীন কাজ, এটাই হলো আমাদের জন্য বিরাট সমস্যা, যে আমরা সব জায়গায় মাজহাব বিকল্প পথ, মাজহাব যেন হলো বিকল্প পথ। কোরআন যে সুযোগ দিচ্ছে না, হাদিসে যে সুযোগ নেই, ওরকম ওই সুযোগটা মাজহাবের দোহাই দিয়ে বের করে ফেলা না। আপনি মসজিদে আসা নিষেধ করলেন কেন? মসজিদে আসা মহিলাদের হারাম করলেন কেন? আর ওই সূত্র ধরে মহিলাদের এতেকাফ করাও হারাম। তাদের মহিলাদেরকে আমাদের বাংলাদেশের হুজুররা কত বিপুল পরিমাণ নেকি থেকে যে বঞ্চিত করতেছে, মহিলারা যদি তাদের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ করে, তাহলে তাদের এই হুজুরদের খবর আছে, মুফতি মহাদ্দেশরা হারাম ফতোয়া, হারাম ফতোয়া, মহিলাদের জামাতে আসা হারাম, মহিলাদের ঈদগাহে যাওয়া হারাম, যারা এই সমস্ত হারাম হারাম ফতোয়া হারাম হারাম বলে ফতোয়া দেয়, এদের ফতোয়াও হারাম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যদি আমরা আদর্শ ফলো করি, তাহলে এইসব মুফতি হুজুরদের সাথে কোনো কথাবার্তাই চলবে না, কারণ উনি এক সন্তানের বিরুদ্ধে এরকম অ্যাকশন নিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেননি, মহিলাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। আর ওই ব্যক্তি বলছিল যে অবশ্যই আমাদের মহিলাদেরকে আমরা বাধা দেব। তখন ইবনে ওমর বলেছিলেন যে তোমার সাথে আমার জীবনে আর কখনো কথা হবে না, মরার পূর্ব পর্যন্ত আর কখনো কথা বলেননি। তার মানে যে সমস্ত মুফতি মহাদ্দিসরা এদেশে ফতোয়া দেয় যে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, তাদের সাথে কথা বলাও হারাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কী বলে তার আদর্শ অনুযায়ী। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এরপরে এতেকাফ থেকে আমরা বের হব রমজান, রমজান যেদিন শেষ হচ্ছে সূর্য ডুবার পর, এটা জায়েজ, সূর্য ডুবার পরে পরেই বাসায় চলে যাওয়া, কিন্তু উত্তম হলো ঈদের সালাত পড়ে বাসায় যাওয়া, উত্তম হলো এটা, এটাই করা উচিত। যদি সম্ভব না হয় তাহলে সূর্য ডুবার পরে পরেই বাসায় যেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে 24 ঘন্টার মধ্যে পরিবার পরিজন এবং যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে অবশ্যই কথা বলতে পারবে, প্রয়োজনীয় কথাবার্তা, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।